নবম শ্রেণীর ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কেন? আমি আগের দিনে বলেছি যে পৃথিবীতে জীবের সংখ্যা অসংখ্য। এত জীবকে কোনো একজন জীববিজ্ঞানের ছাত্রর পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু এদিকে যদি বৈশিষ্ট্যের সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ভিত্তিতে গোষ্ঠীভুক্ত করা যায়, কতগুলো গ্রুপে ভাগ করা যায়, তাহলে সেই গ্রুপের নাম বললে আমরা এটা সাধারণ আইডিয়া, সেই গ্রুপে সেই গ্রুপের অন্তর্বর্তী সমস্ত জীব সম্পর্কে পেতে পারি। আমি একটা উদাহরণ দিই, যদি বলি স্তন্যপায়ী, সেই ইঁদুর হোক, বাঁদর হোক, কুকুর হোক, মানুষ হোক, যেই হোক, এদের সবারই বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এদের বাচ্চারা, এদের ডিম পাড়ে না, এরা এদের গর্ভধারণ করে, এরা গর্ভধারণ করে এবং প্রসবের পর বাচ্চারা মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে, এই জন্যই এরা স্তন্যপায়ী। পরবর্তী আরও বৈশিষ্ট্য আছে যে এদের সারা গায়ে রোম থাকে, এদের বহিঃকর্ণ বা পিনা থাকে, এদের চোখের আইলিড থাকে, আইলিডের ওপরে আইল্যাস থাকে, রোম থাকে ইত্যাদি। এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো, এইগুলোর ভিত্তিতে আমরা স্তন্যপায়ী কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে এদের যে ধরনেরই জীবটা হোক, ইঁদুর হোক আর মানুষ হোক, তার এই বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে এই যে বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদেরকে যে গ্রুপের মধ্যে রাখা, সেটা করতে হলে কিছু নিয়মকানুন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সার্বজনীন, সারা বিশ্বে সেই নিয়ম অনুসৃত হবে এমন নিয়ম কিছু ফলো করার দরকার। তো সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1735 খ্রিস্টাব্দে সিস্টেমা ন্যাচুরি বলে একটা বই বার করেছিলেন। 1737 বার করলেন জেনেরা প্ল্যান্টেরাম, আর 1753 খ্রিস্টাব্দে স্পিসিস প্ল্যান্টেরাম। এই যে বইগুলো তিনি বার করলেন, বিশেষ করে 1753-র বইখানি, এতে তিনি কৃত্রিম যে শ্রেণীবিন্যাস সেই সম্পর্কে, তার পদ্ধতি সম্পর্কে আলোকপাত করলেন। এখানে তিনি প্রতিটা জীবের দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচারের কথা বলেছেন এবং এইসব কারণে তাকে ট্যাক্সোনমির জনক বলা হয়। ট্যাক্সোনমি ব্যাপারটা কি, যে প্রথম ধরো তুমি এত জীব আছে পৃথিবীতে এবং প্রতিটা জীব সম্পর্কে আমরা যাদের সম্পর্কে জেনেছি প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব সম্পর্কে আমরা জেনেছি, বিজ্ঞানীরা জেনেছেন, কিন্তু বিজ্ঞানীরা ধরে নিচ্ছেন যে প্রায় সমসংখ্যক জীবের কথা আমরা জানি না। ওই যে 1.7 মিলিয়নের কথা বললাম, এদের মধ্যে আছে যে যত বহু সুপ্রাচীনকালে যখন থেকে আমরা ফসিল রেকর্ডস পাই, জীবাশ্মের রেকর্ড পাই, সেই জীবাশ্মকে বিশ্লেষণ করে তারও নামকরণ করা যায়, সেইভাবে নামকরণ করা হয়েছে যেসব জীব, অর্থাৎ লুপ্ত হয়ে গেছে যেসব জীব, এবং এখন যারা বেঁচে আছে যেসব জীব, এই 1.7 টু 1.8 মিলিয়ন এদের মধ্যে সবাইকেই রাখা আছে। এবং এছাড়াও বহু জীবের কথা আমরা জানি না। আমরা সম্প্রতি প্রকাশিত করোনা, নোভেল করোনা ভাইরাসের কথা তো জানতাম না। এটি অভিব্যক্তির ফলে তার আরএনএর পরিবর্তন ঘটিয়ে, তার জেনেটিক ম্যাটেরিয়ালের পরিবর্তন ঘটিয়ে নতুন একটা জাত সৃষ্টি করেছে। তো এইভাবে অভিব্যক্তির ফলে নতুন নতুন জীব সৃষ্টি হয়েই চলেছে আমাদের গোচরে বা অগোচরে। তো এদেরকে আমরা গোষ্ঠীভুক্ত করতে চাই সমস্ত জীবজগৎকে জানবার জন্য। সেটি করতে হলে তুমি একটি নতুন জীবের সন্ধান পেলে তাকে নিয়ে তুমি কী করবে? তার প্রথমে তার ক্যারেক্টারাইজেশন করবে, কী কী তার বৈশিষ্ট্য আছে সেগুলো খুঁজে বার করার চেষ্টা করবে। সেগুলো তুমি নোট ডাউন করলে ক্যারেক্টারাইজেশনের পরে তুমি তাকে কী করবে, যে এ কোন গোষ্ঠীতে পড়তে পারে সেই নিয়ে একটা ভাবনা চিন্তা করবে। তার জন্য তুমি একজন বিজ্ঞানী
তিনি যদি এই কাজটা করেন তিনি পড়াশোনা করবেন, তিনি ইন্টারনেটে যত তথ্য পাবেন, বইপত্রে যত তথ্য পাবেন তার ভিত্তিতে দেখবেন যে এই প্রাপ্ত বৈশিষ্ট্যগুলো অন্য আবিষ্কৃত কোনো জীবের মধ্যে রয়েছে কি না। যদি না থাকে, যদি দেখা যায় এই রকম বৈশিষ্ট্য সম্পন্ন জীব এই প্রথম এটি পাওয়া গেল, তখন ওইটা একটা টাইপ স্পেসিমেন বলা হবে। তখন ওই যে জীবটা নতুন, যাকে মনে হচ্ছে যে এটা একেবারেই নতুন, মানুষের কাছে এতদিন অজানা ছিল, তখন তার নামকরণ করা হবে। এই নামকরণের সময় দ্বিপদ নামকরণ পদ্ধতি, যেটা লিনিয়াস বলে গেছেন, সেই পদ্ধতি ব্যবহার করা হবে। সেই পদ্ধতিতে প্রথমে গণের নাম দেওয়া হয়, পরে প্রজাতির নাম দেওয়া হয়। গণ মানে জিনাস, প্রজাতি মানে স্পিসিস। যেমন কারু নামের, কারু নাম দেখবে যে প্রথমে একটা নাম থাকে, পরে একটা টাইটেল থাকে। আমি নিজের নাম বলছি, শম্ভুনাথ চক্রবর্তী। তো ওই রকম চক্রবর্তী অনেক আছে বাংলায়, গোটা ভারতবর্ষ। তাহলে এদিকে যদি আমি বৈজ্ঞানিকভাবে সাজাতে পারতাম সব চক্রবর্তী টাইটেল বিশিষ্ট লোকগুলোকে, তাহলে প্রকৃত নামটা এইভাবে লিখতে হতো আমাকে, চক্রবর্তী শম্ভুনাথ। তার মানে শম্ভুনাথটা আমার ইন্ডিভিজুয়াল নাম, আর এই ধরনের চক্রবর্তী টাইটেল যুক্ত যত মানুষ তাদেরকে একটা ওই রকম ইন্ডিভিজুয়ালগুলোকে নিয়ে একটা বড় গ্রুপ করা হয়েছে, চক্রবর্তী গ্রুপ। ঠিক সেরকম গণ এবং প্রজাতি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে ইন্ডিকা তার প্রজাতি, ম্যাঙ্গিফেরা তার গণ। এই দ্বিপদ নামকরণ পদ্ধতি ক্যারোলাস লিনিয়াস সাহেব এটিকে প্রকাশ করে গেছেন। এবং এই তুমি যখন কোনো নতুন জীব পাবে, তখন তার বৈশিষ্ট্য সমস্ত কিছু খুঁজে বার করে তাকে ক্যারেক্টারাইজ করে তাকে ক্লাসিফাই করবে। ক্লাসিফাই মানে তাকে তার প্রজাতির নাম দেবে, তাকে গণের নাম দেবে, এইটাই ক্লাসিফাই করা, শ্রেণীবিন্যাস করবে। এইটা তুমি যদি করো, কোনো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকায় এটা যদি স্বীকৃত হয় এবং সেখানে প্রকাশিত হয়, তাহলে ওই নামকরণ, তুমি যে নামকরণটা করবে ওটা সারা পৃথিবী অ্যাকসেপ্ট করবে, বিজ্ঞানী মহল মেনে নেবে, কারণ তুমি ওর আবিষ্কর্তা, তুমি ওর নামকরণের অধিকারী। যেমন তোমার নাম দেওয়ার অধিকারী আমি নয়, তোমার বাবা কিংবা মা বা উভয়ে মিলে বা পরিবারের সবাই মিলে তোমার নাম দিয়েছে, কেন না তারা তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। ঠিক তেমনি কোনো একটা জীবকে তুমি যখন আবিষ্কার করলে, তার নতুন বৈশিষ্ট্য আবিষ্কার করলে, তখন তার কী নাম হবে সেটা তুমি দেওয়া ঠিক করবে। এই যে গণ এবং প্রজাতি দিয়ে নাম দেওয়া হয়, এই দুটো নামই হয় ল্যাতিন ভাষায় দিতে হবে, নয়তো ল্যাতিনাইজড করে দিতে হবে। যেমন ধরো যে ফাইকাস বেঙ্গলেন্সিস, এখন বেঙ্গল কথাটা আমরা জানি, তো এটা হচ্ছে বটগাছের বৈজ্ঞানিক নাম, তো ফাইকাস ল্যাতিন কথা, বেঙ্গল কথাটা কিন্তু ইংরেজি কথা, এর থেকে ল্যাতিনাইজ করা হয়েছে, অর্থাৎ ল্যাতিন ভাষায় রূপান্তরিত করা হয়েছে বেঙ্গলেন্সিস, ফাইকাস বেঙ্গলেন্সিস। হয় ল্যাতিন কথা হবে, নয়তো ল্যাতিন ভাষায় রূপান্তরিত করা হবে। গণের নামটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, প্রজাতির নামটা শুরু হবে স্মল লেটার দিয়ে। ছাপার অক্ষরে গণ এবং প্রজাতি দুটো পৃথক পৃথক ওয়ার্ড ব্যবহার করা হবে এবং ইটালিক্সে লিখতে হবে, অর্থাৎ বাঁকানো বাঁকানো হরফে। লেখার সময় হাতের লেখা যেমন টানা হাতের হয়, এমন করে দুটো পৃথক ওয়ার্ড হবে। তার গণের নামটা হচ্ছে ক্যাপিটালে হবে, প্রজাতির নামটা স্মল লেটারে হবে, এবং দুটো পৃথক পৃথক আন্ডারলাইন করতে হবে। এরপরে থাকবে আবিষ্কর্তার নামটা, সংক্ষেপে থাকবে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা লিন, LINN ফুল স্টপ, এই যে সংক্ষেপে থাকবে, এটা হলো নামকরণের নিয়ম। এখন প্রজাতি, এই প্রজাতি কাকে বলে এইটা একটু জেনে নিই। যে আমাদের বাড়িতে নানা রকমের কুকুর আছে, হ্যাঁ, হচ্ছে যে কারো বাড়িতে ল্যাব্রাডর আছে, কারো বাড়ি অ্যালসেসিয়ান আছে, কারো বাড়িতে এমনি রাস্তা থেকে ধরে আনা কোনো কুকুর পোষা আছে, রাস্তায় অনেক কুকুর আছে, হ্যাঁ, ডালমেশিয়ান কুকুর আছে, এই সব ভ্যারাইটির কুকুর আছে। এত কুকুরের মধ্যে পারস্পরিক প্রজনন হয় কিন্তু,
এদের মধ্যে পারস্পরিক প্রজনন হলে এদের যে এরা যে বাচ্চা প্রসব করে সেই বাচ্চাগুলোও আবার প্রজননক্ষম, প্রজননে সক্ষম। সুতরাং এই কুকুর যত ভ্যারাইটিরই হোক না, যেমনই দেখতে হোক না কেন, এই কুকুর জাতটাকে আমরা ক্যানিস ফ্যামিলিয়ারিস একটা গণ এবং প্রজাতির মধ্যে ফেললাম। এদের একটাই প্রজাতি, অর্থাৎ প্রজাতি হলো যে গ্রুপস অফ ন্যাচারাল ইন্টারব্রিডিং পপুলেশনস হুইচ আর রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড ফ্রম সাচ আদার গ্রুপস। অর্থাৎ এই যে কুকুর, এর সঙ্গে যে ওই ধরনের প্রাণীবন্য কুকুর যে ওয়াইল্ড ডগস, এরা আলাদা প্রজাতি, এদের সঙ্গে এদের প্রজনন হবে না। কিন্তু এই কুকুরগুলোর যাদের নাম করলাম, এদের মধ্যে পরস্পর প্রজনন হবে এবং তার ফলে উৎপন্ন শাবকগুলো তারাও প্রজননক্ষম হতে পারবে। তাহলে পপুলেশন কাকে বলে? পপুলেশন মানে হলো একটা কোনো একটা বিশেষ ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ জীবগোষ্ঠীকে, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন জীবগোষ্ঠী হলো একটা পপুলেশন। ধরো দার্জিলিংয়ের মানুষগুলো, গোর্খা মানুষগুলো, তাদের একটা পপুলেশন। অথচ একটু নেমে আসে কোচবিহারের যে রাজবংশী, কোচ রাজবংশী মানুষরা, ওদের আবার একটা পপুলেশন। আবার তার থেকে আর একটু নেমে আসো যে মেল, যে বাংলার যে বাকি অংশের বেশিরভাগ অংশের, এদের একটা পপুলেশন। আবার পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে সাঁওতালদের একটা, আদিবাসীদের পপুলেশন। এই মানুষগুলোর বৈশিষ্ট্যগত ফারাক আছে। কিন্তু এদিকে আবার তুমি দ্রাবিড় অঞ্চলে যাও, অর্থাৎ সাউথ ইন্ডিয়ায় যাও, তাদের একটা পপুলেশন বা একাধিক পপুলেশন। এরপরে উত্তর ভারতে যাও, সেখানে এতে তোমরা চৈতন্যদেবের ছবি দেখেছো, বিশাল, বেশ লম্বা এবং ফর্সা টিকালো নাক, এই যে খাঁটি আর্য, এরা, এদের একটা এরিয়ান পপুলেশন। হ্যাঁ, এদের চাইনিজরা নাকগুলো থ্যাবড়া। আমাদের নর্থ ইস্টের লোকেরাও মঙ্গোলয়েড ফেস, হ্যাঁ, একটু চোখগুলো ছোটো ছোটো, এগুলো আলাদা আলাদা পপুলেশন। এদিকে হ্যাঁ ইংরেজরা আলাদা পপুলেশন, এদিকে সাউথ আফ্রিকান মানুষরা, সেখানে আলাদা জলবায়ু, আলাদা আবহাওয়া, খাদ্যদ্রব্য আলাদা, সেই জন্যে তাদের আবার সেখানকার পপুলেশন। হ্যাঁ, কিন্তু যেখানকার যাই পপুলেশন হোক না কেন, হিউম্যান পপুলেশন, আমেরিকান হোক, ইংলিশ হোক, সাউথ আফ্রিকান হোক, অস্ট্রেলিয়ান হোক, ইন্ডিয়ান হোক, চাইনিজ হোক, এই পপুলেশনগুলোর মধ্যে পারস্পরিক যদি বিবাহ হয়, ধরো যে একজন ইংলিশ পারসন মেল, তিনি একজন চাইনিজকে বিয়ে করলেন, তাদের মধ্যে যে সন্তান হবে, সে সন্তান প্রথম হচ্ছে তাদের মধ্যে প্রজনন হবে, তাদের মধ্যে সন্তান উৎপন্ন হবে এবং সেই উৎপন্ন সন্তান আবার প্রজননক্ষম হবে। তাহলে এরা আলাদা আলাদা পপুলেশন হওয়ার জন্য এদের আলাদা আলাদা বৈচিত্র্য আছে, এদের কিছু কিছু বৈশিষ্ট্য পৃথক পৃথক, কিন্তু এরা এখনও জননগতভাবে পৃথক হয়ে পড়েনি বলেই এরা সমগ্র মানব জাতি, তার বৈজ্ঞানিক নামই হচ্ছে হোমো সেপিয়েন্স। কারণ এই সেপিয়েন্স প্রজাতিটা এখনও রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড হয়নি, জননগতভাবে পৃথক হয়নি। তাহলে এই প্রজাতি, এই প্রজাতি আবার কতগুলো প্রজাতি নিয়ে তৈরি হয় একটা গণ, কতগুলো গণ নিয়ে তৈরি হবে একটা ফ্যামিলি বা গোত্র, কতগুলো গোত্র নিয়ে তৈরি হবে একটি অর্ডার বা বর্গ, কতগুলো অর্ডার নিয়ে তৈরি হবে একটি ক্লাস বা শ্রেণী, কতগুলো শ্রেণী নিয়ে তৈরি হবে প্রাণীদের ক্ষেত্রে একটা ফাইলাম, উদ্ভিদের ক্ষেত্রে ডিভিশন, কতগুলো ফাইলাম বা ডিভিশন নিয়ে তৈরি হবে একটা কিংডম। তাহলে সাতটা স্টেপ পেলাম। এই যে ছোটো স্টেপ স্পিসিস থেকে বড় স্টেপের দিকে যাচ্ছি, অনেক স্পিসিস মিলে একটা জেনাস, অনেকগুলো জেনাস মিলে, এ তাহলে দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ স্পিসিস একেবারে সে পিরামিড যদি ধরি, ওটা তার গোড়াতে যদি স্পিসিসকে রাখি, টপে যে রাজ্যটাকে রাখবো, এবং সাতটা স্টেপ যদি করে নিই ওই পিরামিডটার, তাহলে এক পিরামিডের চূড়ায় বিন্দুটা হচ্ছে কিংডম অ্যানিম্যালিয়া, অর্থাৎ প্রাণী রাজ্য, তার থেকে আসছে ফাইলাম, তার নিচে আসছে, এ যত নিচে দিয়ে নামছি তত পিরামিডের গোড়াটা চওড়া হচ্ছে, অর্থাৎ প্রাণীর স্পিসিসের সংখ্যা বা গণের সংখ্যা এগুলো ক্রমশ বাড়ছে, আর যত উপর দিয়ে উঠছি তত ওগুলো কমছে। তার মানে অনেকগুলো স্পিসিসকে নিয়ে গণে পরিণত করছি, গণ অনেকগুলো গণকে নিয়ে আমরা গোত্রে যাচ্ছি।
এইভাবে যে মানে পরপর উঁচু দিয়ে ক্লাসিফিকেশনটা করছি, একে বলা হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে লিনিয়ান হায়ারার্কি। হায়ারার্কি মানে কি, একটা থানায় দেখবে যে কিছু কনস্টেবল আছেন, তাদের ওপরে কিছু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছেন, সে তাদের চেয়ে পদে পদমর্যাদায় বেশি, কতগুলো কনস্টেবল পিছু অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এবার কতগুলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পিছু একজন একাধিকজন সাব ইন্সপেক্টর আছেন, অনেকগুলি সাব ইন্সপেক্টরের কর্তা হচ্ছেন থানার ওসি বা আইসি। তাহলে এখানে একটা হায়ারার্কি আছে যে এরা হচ্ছে সাবঅর্ডিনেটস, তার উপরে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপরে ইন্সপেক্টর, ঠিক ওই জিনিসটার মতনই এটাকে কল্পনা করে নিতে পারো যে এই লিনিয়ান হায়ারার্কি পদ্ধতি ফলো করে আমরা ট্যাক্সোনমি করি। ট্যাক্সোনমি মানে কি, যে শ্রেণীবিন্যাসকরণ, এই যে তুমি একটা জীব পেলে তাকে আইডেন্টিফাই করলে, তার ক্যারেক্টারাইজেশন করলে, করে তাকে আইডেন্টিফাই করলে, করলে তার নোমেনক্লেচার করলে, বাইনোমিয়াল নোমেনক্লেচার করলে, নামকরণ করলে, তার আগে তাকে ক্লাসিফাই করলে, মানে কোন গ্রুপে ফেলবে সেটা ঠিক করলে, করে নোমেনক্লেচার করলে, এই যে নোমেনক্লেচার করলে, যে স্পিসিস, এই যে গণ, এগুলো নাম দিতে হবে, গোত্র সবগুলোরই নাম হবে, এই এই স্পিসিস, গণ, গোত্র, এই এক একটা ধাপকে বলা হয় ক্যাটেগরি। এবং এই হোমো সেপিয়েন্স, এই সেপিয়েন্স কথাটাকে বলা হবে একটা ট্যাক্সন, প্লুরাল নাম্বার ট্যাক্সা। হোমো কথাটা গণের, গণ হলো একটা ক্যাটেগরি, কিন্তু হোমো কথাটা তার ট্যাক্সন, ঠিক আছে। এরকম অনেকগুলো জেনাস বা জেনাসের প্লুরাল নাম্বার জেনেরা, অনেকগুলো জেনেরা মিলে তৈরি হবে একটা গোত্র। আবার একটা উদ্ভিদ থেকে উদাহরণ দিই, যে ফাইকাস, ফাইকাস মানে বট গাছ, অশ্বত গাছ, ডুমুর গাছ, ফাইকাস বেঙ্গলেন্সিস, ফাইকাস রিলিজিয়সা মানে অশ্বত গাছ, রিলিজিয়ান মানে দেখবে হিন্দুরা ওই গাছে দেবতা আছে মনে করে, পবিত্র মনে করে, ওখানে পুজো করে, ফাইকাস রিলিজিয়সা, ফাইকাস হিসপিডা যোগ্য ডুমুর গাছ। এই তিন ধরনের তোমরা ডুমুর দেখেছো, যে গোল গোল ফুল, গোল গোল ফলগুলো মনে হয়, ওটা ফল নয় অ্যাকচুয়ালি, ওটা ফুল, ওর ফুলের ওইটা হাইপ্যান্থোডিয়াম, ফুলের আবরণটা, ভেতরে ফুলগুলো আছে পোস্ত দানার মতো, বড় বড় দানার মতো, সাবু দানার মতো, সেইগুলো হচ্ছে ফুল, সেই জন্য বলে ডুমুর ফুল দেখা যায় না চোখে, ওটা অ্যাকচুয়ালি আবৃত থাকে। তাহলে দেখো বট গাছের নিচে যখন ওই ফলগুলো পড়ে, কোনো একটা ফলকে চিড়ে দেখবে তার ভেতরে এরকম ফুলগুলো আছে, অশ্বত গাছের ফলের ফল চিড়েও দেখবে এরকমই, ডুমুরও এরকমই। এই যে ফলের গঠনের যে সিমিলারিটি, হ্যাঁ, এই সিমিলারিটির ভিত্তিতে এই তিনটে, এই যে বেঙ্গলেন্সিস, রিলিজিয়সা, হিসপিডা এবং আরও কয়েকটা আছে, এদেরকে সবাইকে একটা গণের মধ্যে ফেলা হলো, তার নাম হচ্ছে ফাইকাস। তাহলে অনেকগুলো স্পিসিস মিলে, তাদের মধ্যে মিল থাকলে তাদেরকে একটা গণের মধ্যে ফেলা হয়, তাকে বলা হচ্ছে, এক্ষেত্রে তাকে বলা হবে যে ফাইকাস। কেমন? আবার দেখো যে তোমাদের বইটা একটু দেখি যে আমি কতটা পড়াবো আর কতটা, যাই হোক, তারপরে আমরা তাহলে এই যে লিনিয়ান হায়ারার্কি ফলো করে আমরা শ্রেণীবিন্যাস করব। তাহলে শ্রেণীবিন্যাসের কিছু নির্দিষ্ট নিয়ম থাকবে, শ্রেণীবিন্যাসের কিছু নির্দিষ্ট নিয়ম থাকবে। এই যে নিয়মগুলো শ্রেণীবিন্যাসের, যে কীভাবে এটা করা হবে, সেটা আন্তর্জাতিক স্বীকৃত নিয়ম। শ্রেণীবিন্যাসের প্রয়োজন কী, গণ, স্পিসি, সেই সব করার প্রয়োজন কী আছে? ধরো যে ধান, তুমি তাকে বলছো ধান বা চাল, উত্তর ভারতের লোকেরা, হিন্দি ভাষী লোকেরা তাকে বলছে চাউল, ইংরেজি ভাষী লোকেরা তাকে বলছে রাইস। তাহলে এই যে বিভিন্ন ভাষাভাষী লোক বিভিন্ন নাম দিচ্ছে একই প্ল্যান্টের, তাহলে তুমি যখন একটা প্ল্যান্টকে বর্ণনা করবে, তার সম্পর্কে তথ্য প্রকাশ করবে, তখন সারা পৃথিবীর বিজ্ঞানী মহল কিন্তু তাকে চিনতে পারবে না, যদি না সেটা একই নামে হয়। সেই জন্যে নির্দিষ্ট নিয়মে এই নামকরণটা করা হয়, যাতে করে এটা হচ্ছে সবাই মানে সেইটা স্বীকৃতি দেয়, কোনোভাবে
সেটা আমরা ইয়ে করি না, সরে আসা যায় না, কারণ সেটা তাহলে বিশ্বজনীন হয় না। একটা আরেকটা এক্সাম্পল দিই, যে আলু গাছ, বেগুন গাছ, এরা সব একই গণের মধ্যে আছে, সোলেনাম। কিন্তু আলু গাছের স্পিসিসটা হলো টিউয়ারোসাম, মানে টিউয়ার হয়, এরকম কন্দ হয়, যেটা আলু ওটা কন্দ। সোলেনাম নাইগ্রাম আছে, মাকোই বলে, ওই ছোটো ছোটো গোল গোল বেরি ফলের মতন হয়, কালো কালো আগাছা, সোলেনাম নাইগ্রাম। সোলেনাম মেলঙ্গিনা, সেটা হচ্ছে আমাদের বেগুন। এই তিনটের বৈশিষ্ট্যগত মিল থাকায় তিনটে স্পিসিসের মধ্যে আমরা তাদেরকে একটা জেনাসে ঢুকিয়েছি, সোলেনাম। ঠিক আছে, ওই রকম সোলেনাম যে আছে ওদেরকে আবার আমরা যে আরও জেনাস আছে, যেমন পেটুনিয়া, ড্যাটুরা, এই যে তিনটে জেনেরা, সোলেনাম, পেটুনিয়া, ড্যাটুরা, এদের মধ্যে কমন কিছু মিল থাকার জন্য এদিকে হচ্ছে যে সোলেনেসি বলে একটি ফ্যামিলিতে রাখা হয়েছে, বুঝতে পেরেছ? ওই রকমই আরেকটি রিলেটেড ফ্যামিলি হলো লিলিয়েসি ফ্যামিলি। এরা দুটো আলাদা আলাদা ফ্যামিলি। তো এই লিলিয়েসি ফ্যামিলির মধ্যে আছে অ্যালিয়াম, কলচিকাম, এরা সব, অ্যালিয়াম মানে পেঁয়াজ টেঁয়াজ এইসব। তো এমনি হচ্ছে যে ফেলিস এই জেনাসের মধ্যে আছে নানা রকম ক্যাটস আছে, যেমন ধরো যে আচ্ছা ফেলিসটার কথায় আসছি, তার আগে বলি ক্যানিস। ক্যানিস ফ্যামিলিয়ারিস মানে ডগ, ক্যানিস লুপাস মানে উলফ, ক্যানিস অরিয়াস মানে জ্যাকেল। এদের সবারই দেখবে ক্যানাইন টিথ আছে, যে দাঁতটা করে আমরা মাংস ছিঁড়ি, সামনের চওড়া চওড়া দাঁতগুলোর পাশে দেখবে একটা শঙ্কুর আকৃতির দাঁত, দুটো মাড়িতে দুটো করে চারটে আছে। তো এই দাঁতগুলো ওদের আছে বড় বড় বেশ। তো ক্যানিস ফ্যামিলিয়ারিস, ক্যানিস লুপাস, ক্যানিস অরিয়াস। আবার প্যান্থেরা গোত্রীয়, এদের ক্যানাইন টিথগুলো আরও বড়, প্যান্থেরা লিও, প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা পার্ডোস। ঠিক আছে, তো এই যে প্যান্থেরা, যে লায়ন, টাইগার বা লেপার্ড, আর এই যে ফেলিস মানে ক্যাট গোত্রীয় যেগুলো, এইগুলোকে আমরা একটা ফ্যামিলির মধ্যে ফেলেছি, ফেলিডি। আবার দেখো যে ক্যাট আর ডগের মধ্যে কিন্তু তফাত আছে, ক্যাটটা হচ্ছে ফেলিডি ফ্যামিলি, এরা মিউ মিউ করে ডাকে, আর ক্যানিডি ফ্যামিলি যেটা ওই যে ডগ বা তোমার উলফ, জ্যাকেল এদের কথা বললাম, এরা এদের একটা স্বভাব দেখবে যে এরা যখন ডাকে হাউলিং করে, হৌ করে ডাকে। তো এই এটা একটা বৈশিষ্ট্য বললাম, আরও অনেক বৈশিষ্ট্য আছে, যাই হোক এর দুটো আলাদা আলাদা ফ্যামিলি হয়ে যাচ্ছে ওই জন্যে। ঠিক আছে, তো এই যে ক্যানিডি, এই যে ফেলিডি, এরা সবাই কিন্তু মাংস খায়, সেই জন্য এদের তার চেয়ে বড়ো গ্রুপ যেটা, সেটা হলো অর্ডার এদের বা বর্গ। এদের একটা বর্গে ফেলা হয় কার্নিভোরা। কার্নিভোরা মানে মাংসাশী প্রাণী, এরা সবাই মাংসাশী প্রাণী। এইভাবে আমরা লিনিয়ান হায়ার আর কি ফলো করে যে সাতটা ক্যাটেগরিতে আমরা সমস্ত একটা অ্যানিম্যাল কিংডমের সমস্ত প্রাণীকে, অথবা প্ল্যান্ট কিংডমের, অথবা ফাঙ্গি কিংডমের, হ্যাঁ, অথবা মনেরা কিংডমের, হ্যাঁ, অথবা প্রোটিস্টা বা প্রোটাক্টিস্টা কিংডম, এই ফাইভ কিংডম আছে হুইটেকারের বর্ণনায়, এদের আমরা এইভাবেই গোষ্ঠীবদ্ধ করি। এই গোষ্ঠীবদ্ধ করার নিয়মটার নাম হলো ট্যাক্সোনমি। ঠিক আছে, আর এরপরে আরেকটা কথা এসে গেল, সিস্টেমেটিক্স। হোয়াট ইজ সিস্টেমেটিক্স? তাহলে গোষ্ঠীবদ্ধ করতে যেয়ে আমি দেখলাম যে বান্দর, শিম্পাঞ্জি, গরিলা, এই সমস্ত মানুষ, এদের মধ্যে যেন কিছু কিছু মিল পাই আমরা, কোথায় যেন মিল পাই। তাহলে বিজ্ঞানীরা সার্চ করার চেষ্টা করছেন যে এদের মধ্যে অভিযোজনগত মিল কী আছে, কোন প্রাণীটা অভিযোজিত হয়ে কোন প্রাণীতে পরিণত হয়েছে, তার মানে এদের যে পূর্বপুরুষদের মধ্যে কী সম্পর্ক ছিল, এই সম্পর্কটা নির্ণয় করতে হবে। পূর্ব সমস্ত জীবের মধ্যে পারস্পরিক অভিযোজনগত সম্পর্ক কী, এই সম্পর্ক নির্ণয় করে
যে শ্রেণীবদ্ধকরণ তাকে বলা হবে সিস্টেমেটিক্স। তাহলে ট্যাক্সোনমি হচ্ছে যে এর সঙ্গে একটা বিশেষ টার্ম মনে রাখতে হবে, অন্টোজেনি মানে ব্যক্তিজনী, মানে কোনো একটা স্পিসিসের ব্যক্তিগত হিস্ট্রি, হিস্ট্রি অফ ইভলিউশন। আর ফাইলোজেনি তার মানে তার সে কোন জায়গা থেকে উদ্ভূত হয়েছে, সেই টোটাল তার সঙ্গে কারা রিলেটেড সেই সম্পর্কটা, মানে জাতিজনী। এই এই অন্টোজেনি এবং ফাইলোজেনির মধ্যে রিলেশনশিপটা যেখানে বর্ণিত আছে, ট্যাক্সোনমির সঙ্গে সঙ্গে এটাও বর্ণিত থাকলে সেই টোটাল শাস্ত্রটাকে আমরা বলবো সিস্টেমেটিক্স। ঠিক আছে, এরপরে নবম শ্রেণীর যে পাঠ্যক্রম সেখানে দ্বিপদ নামকরণের পরবর্তী আছে হুইটেকারের যে শ্রেণীবিন্যাস পদ্ধতি, যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, সেখানে রাজ্য মনেরা, রাজ্য প্রতিষ্ঠা, রাজ্য প্ল্যান্টি, রাজ্য ফাঞ্জি এবং রাজ্য অ্যানিম্যালিয়া। এই মনেরা, মনেরা হচ্ছে এদের কোষ প্রাচীর আছে বা নেই, থাকতে পারে না থাকতে পারে, আণুবীক্ষণিক এককোষী প্রোক্যারিওটস, যেমন ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া মানে প্রাচীন ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, এরা সব হচ্ছে মনেরা। এরা সবজীবী হতে পারে, পরভোজী হতে পারে, মিথজীবী, পরজীবী। এরা নাইট্রোজেন স্থিতিকরণ করতে পারে, মৃত জীবদেহ থেকে জৈব বস্তু নিষ্কাশন করে নিতে পারে। এরা সবজী হলে উৎপাদক, এরা কোনো প্রাণীদেহ বা প্রাণীর মলমূত্র এগুলোকে শটনে সাহায্য করে, পচনে সাহায্য করে, প্রাণীদের খাদ্যনালীতে থেকে পাচনেও সাহায্য করে এবং নানা রকম রোগও সৃষ্টি করে, ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ তোমরা জানো। এরা হলো মনেরা গোষ্ঠী। এ আছে, এছাড়া আছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা হচ্ছে যে এদের কোষীয় অঙ্গাণু আছে, এরা ইউক্যারিওটিক এককোষী জীব। আমরা জানি জীব দু ধরনের, প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক জীবের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়াসের যে চারটে অংশ, যে নিউক্লিয়ার আবরণী, তার ভেতরে নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় লাস, এই যে চারটে অংশ, এটা যাদের আছে কোষের মধ্যে তারা হলো ইউক্যারিওটিক, যাদের নেই তারা হলো প্রোক্যারিওটিক, মানে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ। মনেরা ওই রকম প্রোক্যারিওটস, আর প্রোটিস্টা হলো ইউক্যারিওটস কিন্তু এককোষী। এরা হচ্ছে যে সবজী, পরভোজী, মৃতজীবী এইসব হতে পারে। এর উদাহরণ হচ্ছে জলে ভাসমান কিছু সবুজ এককোষী প্রাণী বা উদ্ভিদ, যেমন ইউগ্লিনা, ডায়াটম এইসব। তারপরে হলো প্ল্যান্টি। প্ল্যান্টি গমনে অক্ষম, ক্লোরোফিল আছে, কোষের চারপাশে হচ্ছে যে এ আছে, কোষ প্রাচীর আছে। এরা বহুকোষী, এরা বেশিরভাগই হচ্ছে সবজী। হ্যাঁ, কিন্তু কিছু কিছু আছে যে সবজী হওয়া সত্ত্বেও পতঙ্গভুক, যেমন হচ্ছে ড্রসেরা বা সান্ডিউ, সূর্য শিশির উদ্ভিদ। কিছু মিথজীবীও আছে, মিথজীবী যেমন অর্কিডস, পরাশ্রয়ী মিথজীবী এসব, স্বর্ণলতা আছে পরজীবী। হ্যাঁ, পরজীবী স্বর্ণলতা গাছ তোমরা দেখতে পাবে, যে খেজুর, কোথাও কোথাও খেজুর বা বাবলা গাছের ওপরে বা ওই ধরনের গুল্মজাতীয় গাছের ওপরে দেখবে যে সোনালি রঙের লতার মতন, এবং সেই লতাগুলোর মধ্যে আবার পাতা নেই, জাস্ট মানে গাছটা জড়িয়ে আছে, বিশাল একটা ঝোপের মতন তাকে চারদিক দিয়ে ঘেরে ধরেছে। একটু কাছে যে একটু যদি ছাড়াতে যাও দেখবে যে কোনো কোনো অংশে ওরা মানে আশ্রয়ী গাছ, আশ্রয়দাতা গাছটার সঙ্গে লেগে আছে, সেখানে অস্টোরিয়াম বা চোষক মূল তার গায়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার আশ্রয়দাতা উদ্ভিদের যে উৎপন্ন, শরীরে উৎপন্ন খাদ্য সেটাকে শোষণ করে এরা খায়। এদিকে বলা হচ্ছে পরজীবী উদ্ভিদ স্বর্ণলতা। এটা তোমরা রাস্তার ধারে কোনো কোনো জায়গায় দেখতে পাবে, শহরেও আমি দেখি। এবার হচ্ছে ফাঞ্জি, এই যে সকালবেলায় যে বিক্রি করতে আসে ছত্রাক,
বর্ষাকালে যে ব্যাঙের ছাতা বিক্রি করতে আসে খাদ্য হিসেবে খায়, এগুলো ফাঞ্জি। এছাড়া বেশ কিছু আছে যেগুলো খুব সূক্ষ্ম আণুবীক্ষণিক, আমাদের গায়ে যে ছুলি হয়, আমাদের গায়ে যে দাঁত হয়, সেই সব এদের মাইসেলিয়াম দিয়ে তৈরি অনুসূত্রাকার দেহ, ছোটো ছোটো সুতোর মতন দেহ। এরা পরভোজী, এরা মৃতদেহ থেকে তার খাদ্যবস্তুটাকে গলিয়ে উৎসেচকের দ্বারা গলিয়ে নিয়ে শোষণ করে নেয়, অথবা জীবিত জীবদেহ থেকে জীবিত জীবদেহে পরজীবী রূপে বাস করে। আমাদের শরীরে বললাম চামড়ায় থাকে ও নানা রকম রোগ সৃষ্টি করে, এছাড়াও অন্যত্রও থাকে। এটা দেখে থাকবে তোমরা যদি কোনো ফল বা কোনো পাউরুটি জাতীয় জিনিস দু চার দিন ফেলে রাখলে দেখা গেল সেখানে একটা পেঁজা তুলোর মতন হয়েছে, ওটা অ্যাকচুয়ালি মিউকর। মিউকর ওর মধ্যে পেনিসিলিয়ামও থাকতে পারে, হতে পারে, জন্মাতে পারে। তো এরা হলো ছত্রাক জাতীয় প্রাণী। এছাড়া ব্যাঙের ছাতা, এছাড়া যে মাশরুম বিক্রি করতে আসে সেই মাশরুম, এরা সবই ছত্রাক জাতীয় ক্লোরোফিল বিহীন, এবং এরা সাধারণত মৃতজীবী অর্থাৎ মৃত বস্তুর মধ্যে এরা এনজাইম নিঃসরণ করে, দিলে মৃত বস্তুর যে পুষ্টি উপকরণগুলো গলে যায়, তখন এরা সেই উপকরণটা শোষণ করে খায়। এরপরে হলো উন্নত প্রাণী, সেটা হচ্ছে ইউক্যারিওটিক ক্লোরোফিল বিহীন অ্যানিমেলিয়া। আর অ্যানিমেলিয়ার মধ্যে সমস্ত প্রাণী জগৎ আছে, এরা মেটাজোয়ান। আমি এছাড়াও আরও প্রাণীর কথা বলেছি এর আগে, সেটা হচ্ছে যে প্রোটিস্টা, এরা এককোষী প্রাণী বা উদ্ভিদ যাই হোক না কেন, এরা হলো প্রোটিস্টা। কিন্তু বহুকোষী উদ্ভিদ হলে তাদেরকে বলবো প্ল্যান্টি। আর আগে উদ্ভিদ বলতাম, এখন ফাঞ্জি গ্রুপ আলাদা রাজ্যে পড়েছে। এটা হুইটেকার 1969 সালেই ধারণা দিয়েছিলেন, আমরা এখন ফাঞ্জি গ্রুপকে আলাদা রাজ্যে রাখি। আর অ্যানিমেলিয়া, এরা বহুকোষী প্রাণী, মেটাজোয়া। এরা পরভোজী হতে পারে, মিথজীবী হতে পারে, পরজীবী হতে পারে। হ্যাঁ, সমস্ত প্রাণীর, সমস্ত উন্নত প্রাণীর উদাহরণ। তো এই এর পরে এদের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন রকম বৈশিষ্ট্য দিয়েছে, এগুলো তোমরা একটু নিজেরা কষ্ট করে পড়ে নিও। আমি কেবল পরের দিনে, পরের ক্লাসে আমি রাজ্য অ্যানিমেলিয়া নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।